একজন এসে জল দে, সেবামূলক কাজ আর পরিবেশের দিক থেকেও গ্রামের পরিবেশও ভালো, এরা মানুষের পাশে থাকে, সেসব দিকে কোনো অসুবিধা নেই। যেমন নামটা জাগরণের সঙ্গে, ওরা মানুষের সঙ্গে সেরকমভাবেই হাত মিলিয়ে আছে। এই যে লক্ষ্মীপুর জাগরণের সঙ্গ এই যে উদ্যোগ নিয়েছে, আজ এই মানে গাছপালার চারা নিয়ে এবং গাছ লাগান প্রাণ বাঁচান এই সব যে লিফলেট নিয়ে বেরিয়েছে, জল অপচয় নয়, এগুলো কতগুলো জিনিস আমরা ঠিক মতো পালন করি না, এইগুলো করা দরকার। যেমন প্লাস্টিক বর্জন কাগজে প্রতিদিন দিচ্ছে কাগজে, এবং আরামের কথাটা পুরোপুরো লাগাচ্ছে, এবং ওখানকার স্বপন নন্দী পৌরসভা তারাও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেই সব প্লাস্টিক যাতে দূরীকরণ হয় সেই চেষ্টা করছে, এবং ড্রেনেতে ওই সব পড়ে আরও দূষিত হচ্ছে। এইগুলো আমাদের উদ্যোগ নিতে হবে যাতে করে সাধারণ লোক যারা এই সম্বন্ধে লক্ষ্মীপুর জাগরণী সংঘ সবসময় উন্নয়নমূলক পরিবেশ সচেতন কাজ করে থাকে, তাই আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই উপলক্ষে আমাদের ক্লাবের সদস্যরা সমস্ত গ্রামের পরিবার পিছু কিছু গাছ, চারা গাছ বিতরণ করলাম, এবং আমরা আমাদের সদস্যরা নিজে হাতে গাছ লাগিয়ে দিয়েছে, এই যাতে আমাদের আগামী দিনে পরিবেশ সুন্দর স্বচ্ছ থাকে, এবং প্লাস্টিক দূরীকরণ, জল অপচয় এইগুলো সম্বন্ধে আমরা সচেতন কিছু বক্তৃতা দিয়েছি। এই লক্ষ্মীপুর জাগরণী সংঘ, এই ক্লাব দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরের গ্রামেতে, লক্ষ্মীপুর গ্রামেতে বিভিন্ন রকম উন্নয়নমূলক সেবামূলক কাজ করে আসছে। বিগত দিনে রক্তদান শিবির প্রতি বছর করে এই ক্লাব, সেই সঙ্গে এবছর আমরা ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি, আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোটা গ্রামের সকল মানুষের প্রত্যেকটি বাড়িতে 4টি করে বৃক্ষ চারা গাছ আমরা দিয়ে এসেছি, এবং ক্লাবের পক্ষ থেকে লাগিয়ে দিয়ে আসা হয়েছে, এবং যত্ন নেওয়ার জন্য গ্রামের মানুষকে বলা হয়েছে। এই প্রকল্প আমাদের গ্রামের মধ্যে আমরা শুরু করেছি।